হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। আমি আশরত মদিন আপনার সবার সাথে। আর দেখ গাইস, অ্যাকচুয়ালি আমি আজকে আমাদের বিল যাচ্ছে, অ্যাকচুয়ালি বিলে আসলাম ঘুরতে। তো বিলে এখনও পানি আসে নাই, মানে এখনও বানপানি হয় নাই। তো বানপানি হওয়ার আগে দেখেন কোনো মানে সিসে মাছ মারতেছে। তো এই মাছ কোন ধরনের আইলো, কীভাবে আইলো কেউ জানে না। অ্যাকচুয়ালি পানি নাই, তার মধ্যে যায় মাছ। হ্যাঁ, তো বর্তমান 7টা বা 8টার বাজে গেছে আর কি। তো 7-8টা যাওয়ার পরে আর কি মাছ মারতেছে। দেখেন এখানে মাছ, অ্যাকচুয়ালি মাছের দাম এখন বর্তমান বহুত, তার জন্য মাছ মারতে দেখতে মানে মাছগুলো দেখাই আমি। হ্যাঁ, আর ওইদিকে তো মাছ মারতেছে, ওখানেও যাবো আমি। তারপরে মাছ দেখাবো আপনাদেরকে কীভাবে বিল থেকে শীষে মাছ মারতেছে। ভিডিও সাজ রাখবেন, শেষ পর্যন্ত দেখবেন আর দেখেন কীভাবে মাছ মারি আমরা। হ্যাঁ, তো আমি এখানে ঘুরতে আসছিলাম। এই দেখেন পানি কিন্তু নাই বিলে, এই যে বান্দর উপরে খাড়িয়ে আছি আমি। আর এগুলো হয়েছে রোয়া ক্ষেত, রোয়া ক্ষেতে পানি নাই। আর এখানে যে আর সিস্ট আছে কীভাবে দেখুন, এরকম দুইজনে গালবা ধরে সিস্ট আর কি। তো মাছগুলো আপনাদেরকে দেখাই ব্যাক ক্যামেরায়। দেখেন এই যে, এ হচ্ছে মাছ, ট্যাংরা মাছ, খুব দামি মাছ, 100 টাকা পুয়া, 400 টাকা কেজি, অনেক দামি মাছ। আধা কেজির উঠবে উঠবে হবো আর কি এখানে। আর ওখানে ওই দেখেন ওরা মারতাছে ওই যে সাইডে। ওখানে আছে আমাদের কাকা মশা, আর একজন মহিলা মানুষ আছে, ওখানেও যাবো আমি। কি মাছ মারতেছে ওরা দেখুন, চেষ্টা করুন দেখাবার জন্য। ভিডিওর সাথে থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে বিলম মাছ অ্যাকচুয়ালি কোথ থেকে আসলো। সামনে দিক দিয়ে ওখানে ওই যে ওখানে দেখেন বান্দর উপর দুজন মানুষ আছে, ওখানে কিন্তু বহুত বড় খেলাড়ি আছে, একজন অনেক বড় মানুষ আছে। অতি ওখানে সিস্টা আছে, যায় ভিডিও করবার দেনা নাই, আল্লাহ জানে। এই যে দেখেন আমাদের দেওয়ানি মানুষ একটা ধরে নিয়ে আছে, ও বড় মাছ, দেখছেন কিভাবে মাছ ধরে। তো মাছ কিন্তু এই যে জঙ্গলের তোলা তোলা খায়, এই যে এরকম করে হাত দিয়ে ধরতে হয় হাতায়। ধরো নাই দিদি, কি মাছ দেয়া জঙ্গলের তোলে, কি মাছ থাকে দেখছেন, জঙ্গলের তোল থেকে মাছ উঠলে। খারল কি ধরলা? দেখি দেখাও কমছে কম। ঠিক আছে, হব থাক। আর ওই দেখেন ওখানে 4-5 জনে মাছ মারতেছে, ওখানে যাবো আমি, দেখা যায় কি। এই যে দেখছেন, ওই ওই দিকে গেলে নাকি ভেজাল আছে, দেখি কি ভেজাল করবো, যাওয়াটা কিন্তু যামুই। দোয়ানি আর ধরো নাই, দেখেন ঘুরতে আইছিলাম আমি, আমার কপাল খারাপ, আমি আইছি নতুন তুবন শার্ট পিন দিয়ে আসছিলি, তো আমি মাছ মারা পাইলাম না, নামলে একেবারে প্যাক দিয়া কেঁদো কেঁদো হয়ে যাবো, তার জন্য নামলাম না। তো ওইখানে মাছ মারতে আছে, যে আঙ্গুর সার আছে আর যে মাজিত আছে। তো সার অতি ফাস্টে বিল নাম ঝিলকে আইসকে, ওই যে মাজিতে একটা বড় মাছ আইছে, ওই যে তোমার ঠেঙ্গের ঘুরে হয়েছে। তো বিল আইছিল বোধ হয় ক্ষেত দেখতে, না খেয়ে দেখবার আই দেহ মাছ, বাহ পানি আওয়ার আগে মাছ হয়ে গেছে, অনেক মজা লাগছে। জালের মধ্যে মাছ উঠছে মেলা দিয়ে, হ্যাঁ দিয়ে আনারা কুতুড়ি পাইছি, বাপ রে, খালি ট্যাংরা মাছ ওঠে, ট্যাংরা দামি মাছ দিহি, তিনবো হব না, তিনবো হব আরামসে, তিনবো হব, তিনবো হইলে তিন ছোটি আদি, তিনবো হইলে ওই যে আরেকটা আইতেছে পারে, ও ধরো যখন পানি আসে তখন তো মাছে মাছ হয়, মাছ এবার আগুরি হয়ে গেছে, খাতরা মাছ হয়েছে দেখি, এবার দেখুন নামু আমি এর মধ্যে একদিন নামিয়ে যাবো, টেনশন নেই, যখন টাইম পাবো তখন খাই। ঠিক আছে, তো এখানে ওখানে যাই দিই, ওখানে কতজন মারতে আছে আর কি, ওখানে সিসা চলছে, ও দেখছেন না ইল বাবা খাবা বাবা আজ ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবা। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে বা
যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন আর শেয়ার করবেন বেশি বেশি, তো অন্য কাউকে দেখার কোনো সুযোগ করে দিবেন। আমিও আপনাদেরকে সামনে যাই দেখাই, ওখানে দেখেন কীরকম চলছে এক খাবার, তো ওখানে আমার যাওয়ার জন্য এলাও দেয় নাই আর কি। ও মাই গড, চাই চাই দে তাই ঘুরে আয় বললাম স্যার। না কমু কমু দিব তুমি তোমার মাছ উনফাই নেই না, না না করিনি। কুতুড়ি পাইলো, দেখা যাক এরা কুতুড়ি পাইলো, তুই মাছ দেখবো আমি নগর বাম পাইছে তাই তাই নড়ে সে মাথা নড়াইছে একটাই পোহরায় বালা পাইলো তিন বুয়া করে পাইছে একজনে আল্লাহ জানে গালি মারবো না তো স্যার, হাই কাটা দিয়ে আর চুড়ে চাই না পুড়িয়ে রে মারা যাই হ্যাঁ।